এমন কোনো দিন বাদ নাই যে আমি কান্না করি না। প্রত্যেকটা দিন আমি সুহারমানদের কান্না করতাম, ডিউটিতে গেলে এক জায়গায় বসে কান্না করতাম, কারণ আমি দাঁড়াইতে পারতাম এক জায়গায়, যদি বসে থাকতাম 5 মিনিট উঠে যে দাঁড়ানো, এই যে হাঁটমু, এই শক্তিটা আমার থাকতো না, ব্যথা খালি ব্যথা। আমি এখানে আসছি, যে সময় আসছি ওই সময় আমাকে দুজন দৈরা হাঁটা চলা করাতে হইতো, এমনকি হাঁটার সময় স্টিক ব্যবহার করা লাগতো। এখন আল্লাহর রহমতে এখন আমি সোজাই হাঁটতে পারি, সিঁড়ি বাই উপরে উঠতে পারি, নিচে নামতে পারি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রাকিবুল হাসান মাসুদ, আমার বাড়ি কুমিল্লা, বয়স 21 বছর। স্যার আমার মূলত সমস্যা 8 মাস দৈরা, 8 মাসের মধ্যে আমার পায়ের গোড়ালি ব্যথা প্লাস সাথে হাঁটু ব্যথা। সমস্যাটা বুঝতে পারছি, আমি এক জায়গায় দাঁড়ায় থাকলে মাঝে মাঝে পায়ের গোড়ালিতে পেন হয়, তারপরে একসাথে হাঁটুতে ফুলে যায়, আবার গোড়ালিও ফুলে যায় মাঝে মাঝে। এক জায়গায় দাঁড়াতে পারতাম না, হাঁটা চলা করতে পারতাম না, শোয়া থাকলে উঠে দাঁড়ায় হাঁটতে পারতাম না, সকালে ঘুম থেকে উঠে ফাও মেজেতে ফেলতে পারতাম না। হাঁটার কোনো রকম আমার মানে হাঁটমুঞ্জে তার কোনো ইয়েই ছিল না, শক্তি ছিল না আমার। হাঁটতে হলে আমার ব্যথা খালি পেন, খালি ব্যথা মনে হতো, এরকম দাঁড়াতে পারতাম না, কামড়াইতো, শিনশিন করতো প্লাস কামড়াইতো। প্রায় 5 মাস ধরে এরকম চলছে। আমি তো প্রবাসী ছিলাম, ওইখানে প্রায় 10 থেকে 15 জনের মতো ডাক্তার দেখেছি। ওইখানে যাওয়ার পরে ডাক্তার একবার দেখে, দেখার পর আমার একটা ইঞ্জেকশন দিয়ে দেয় আর কিছু ওষুধ দিয়ে দেয়। খাই, ভালো থাকে, ইঞ্জেকশনের মেয়াদ যতদিন থাকে ততদিন সুস্থ থাকি, তারপর আবার ব্যথা শুরু হয়ে যায়। এভাবে ইঞ্জেকশন নিতে নিতে এক সময় ইনফেকশন হয়ে যায়। ইনফেকশন বলতে মানে ওষুধ খাই আর কোনো কাজ করতেছে না। মনের মধ্যে তো লাগছে, কারণ হাঁটা চলা করতে পারি না, নিজে আমার সাথে যত ভাই আছে সবাই কাজ করতে পারে, আমি কাজ করতে পারি না, নিজের কাছে অনেক খারাপ লাগতো আর কি। তখন আমি নিজ সোজা হয়ে দাঁড়াতে পারতাম না। এমন কোনো দিন বাদ নাই যে আমি কান্না করি না। প্রত্যেকটা দিন আমি সুহারমানদের কান্না করতাম, ডিউটিতে গেলে এক জায়গায় বসে কান্না করতাম, কারণ আমি দাঁড়াইতে পারতাম এক জায়গায়, যদি বসে থাকতাম 5 মিনিট উঠে যে দাঁড়ানো, এই যে হাঁটমু, এই শক্তিটা আমার থাকতো না, ব্যথা খালি ব্যথা উন্নত মনে হতো। বাড়ির লোকজন শোনার পরে বলতো, তুমি দেশে চলে আসো, ওইখানে যদি ভালো ট্রিটমেন্ট পাও না, তুমি দেশে চলে আসো, আমরা চিকিৎসা করবো, এরকম কিছু বলতো। হ্যাঁ, এমন অনুভূতি তো সবসময় হইতো, হায় আমি যদি এরকম হয়ে যায় একবারে, অনেক মানুষ হাঁটা চলা করতে পারে, আমার কাছে এমন মনে হতো যে আমি মনে হয় আর মনে হয় সোজা হয়ে দাঁড়াতে পারবো না, কারণ আমি ওইখানে এই স্টিক আছে না, স্টিক দ্বারা চলাফেরা করতাম, যে বুড়ো বৃদ্ধ মহিলা দ্বারা হাঁটা চলা করার জন্য স্টিক ব্যবহার করে না, এইগুলো দিয়ে চলাফেরা করতাম। এমনকি হসপিটালে আমি আসছি এই স্টিক দ্বারা, এখন রুমে আমার আসছে। আমি ইউটিউবে স্যারের ভিডিও দেখছি, ভিডিও দেখে দেখলাম ভালো, এই জন্য আমি এখানে ভিসা টিকিট কাটার পরে যেদিন আসছি আর পরের দিন এখানে আমি চলে আসি সাথে সাথে। আমি এখানে আসছি, যে সময় আসছি ওই সময় আমাকে দুজন দৈরা হাঁটা চলা করাতে হতো, এমনকি হাঁটার সময় স্টিক ব্যবহার করা লাগতো। এখন আল্লাহর রহমতে এখন আমি সোজাই হাঁটতে পারি, সিঁড়ি বাই উপরে উঠতে পারি, নিচে নামতে পারি। স্যার আমাকে পরীক্ষা দিয়েছিল, পরীক্ষার মাধ্যমে বলছে যে তোমার তো ওইখানে বাতের মতো এসপি একটা রোগ হয়ে গেছে, তুমি কিছুদিন এখানে ভর্তি থাকতে হইব, তোমাকে অভিজ্ঞ থেরাপিস্ট দ্বারা চিকিৎসা করা হবে, তারপর দেখবো কেমন সুযোগ সুবিধা। ওরা আমাকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করার পরে তার আল্লাহর রহমতে আমি সুস্থ হয়ে গেছি, কারণ আমি নিজে নিজে উপরে উঠতে পারি, সিঁড়ি বাইয়া নিচে নামতে পারি। প্রথমে তো আমি উঠতেই পারতাম না, রুমে এসে আমাকে ট্রিটমেন্ট করানো হতো, এখন আমি উপরে নিজে আউটডোরে যেয়ে নিজে নিজে ট্রিটমেন্ট করাতে পারতেছি। প্রথমত আমার মনের ধারণা ছিল, আমার ভিতরে অনেক ভয়ভীতি কাজ করতো, যে আমি মনে হয় আগের মতো সুস্থ হাঁটতে পারতাম না, এইভাবে ঘরে বসে থাকা লাগতো, আমি মনে হয় আগের মতো বন্ধু বান্ধবের সাথে হাঁটাচলা করতে পারতাম না, কোনো খেলাধুলো করতে পারতাম না, এমন মনে হতো। এখন এখানে আসার পর চিকিৎসা নেওয়ার পর আমার কাছে মনে হচ্ছে আমি সুস্থ, আমি দৌড়াতে পারবো, খেলাধুলা করতে পারবো, বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করতে পারবো, এমনকি আমি বিদেশে আবার চলে যেতে পারবো, এমন আমার কাছে মনে হইতেছে। সকুল প্রধান স্যারকে তো বলার মতো আমার কোনো ভাষা নাই, কারণ সে একজন অভিজ্ঞ ডাক্তার। তো তারপরও স্যারের অসংখ্য ধন্যবাদ, কারণ স্যার আমার প্রতি অনেক খেয়াল রাখছে এবং আমাকে ডেলি 2 বার করে দেখছে, ডেলি 2 বার, একদিন মিস গেলে এর পরের দিন এসেও দেখছে, রুমে যেয়ে দেখছে, বলছে কী অবস্থা, কেমন আছো, হয়তো বা আমাকে কেবিনে নিয়ে ডাইকা দেখছে, পাও দেখছে। আলহামদুলিল্লাহ আমি এখানে আসার পরে কোনো রকম স্যার, যত রকম অভিজ্ঞ ভাই, যত রকম সিস্টার আছে অন্য কাছ থেকে আমি কোনো রকম খারাপ ব্যবহার বা কোনো কিছু পাই না। এখানে পরিবেশ যত সব কিছু আল্লাহর রহমতে অনেক সুন্দর। আমি বলতে চাই আর ওইখানে থাকার পরে ওইখানে তো অনেক টাকা খরচ হয়, কিন্তু ভালো চিকিৎসা কোনো পাওয়া যায় না। আমি বলতে চাই যে তোমরা দেশে আসো, দেশে আসার পরে এখানে একটা ডিপিএস হসপিটাল আছে ঢাকা শ্যামলী রিং রোডের পাশে, তোমরা এসে এখানে চিকিৎসা করো, দেখো কি হয়। এখানে যদি আসার পরে চিকিৎসা তুমি যদি কোনো রকম ঘাটতি দেখো, তারপরে না হয় কোনো একটা ব্যবস্থা করো। আমি আশা করি আমার মতো অসুস্থ মানুষ এখানে আসার পরে সুস্থ হয়ে বাড়িতে ফিরবে, কারণ আমি অনেক সুস্থ হয়ে গেছি। আমি আগের থেকে
প্রায় 100% সুস্থ আমার কাছে মনে হইতেছে, আমি এখন দৌড়াতে পারবো এমন অনুভূতি ফিল হইতেছে। কিন্তু আমি যেই সময় প্রথম আসছি এখানে, আমি তো তখন স্টিক ব্যবহারের মাধ্যমে আসছি, আল্লাহ রহমত আমি অনেক ভালো আসছি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি সারা জীবন যাতে সুস্থ থাকতে পারি এবং ভালোভাবে চলাফেরা করতে পারি সেই জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।